দর্শক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের খবর জানাতে মিশিগান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামুজ্জামান হেলাল হেলাল আপনার কাছে জানতে চাই যে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে করোনা বা বর্ণবাদের মতো ইস্যুগুলো কি ধরনের প্রভাব ফেলতে পারে আফসানা আপনাকে ধন্যবাদ আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন আসলে করোনা বর্ণবাদ বিক্ষোভ বেকারত্ব গুলাগুলি এই সকল কারণে যুক্তরাষ্ট্রে সালের নির্বাচন মাঠ একেবারেই কিন্তু ভিন্ন নির্বাচনের মাত্র দুই মাসের কম সময় বাকি আছে তবে দুই দলের নিজেদের মতো করে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন বিভিন্ন স্টেটে তবে সেই রকম কিন্তু লোক সমাগম চোখে পড়ছে না এই নির্বাচনী প্রচারণায় মহামারী করোনাতে যুক্তরাষ্ট্রে দুই লক্ষের কাছাকাছি মানুষ মৃত্যুবরণ করেছে এবং এখনো মহামারী করোনা নিয়ন্ত্রণে আনতে না পারাই ট্রাম্প প্রশাসনের চরম ব্যর্থ বলে দোষারোপ করছেন মার্কিনীরা আর এই উনপঞ্চাশতম নির্বাচনে এটাই হতে পারে প্রধান ইস্যু মার্কিনীরা মনে করছে যে এই জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবশ্যই বড় ধরনের মূল্য দিতে হবে এই নির্বাচনে যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়াতে দাবানলে অন্তত ত্রিশ জনের মৃত্যু হয়েছে এই পর্যন্ত আর কয়েক মানুষ রয়েছেন ক্যালিফোর্নিয়াতে দেশটির পশ্চিম অঞ্চলের রাজ্যগুলোর কয়েকদিন ছড়িয়ে পড়েছে দাবানল এখনো নিয়ন্ত্রণে আনা যায়নি প্রতিটি মুহূর্তে বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমাণ আফসানা এই ছিল সর্বশেষ যুক্তরাষ্ট্রের খবরাখবর দর্শক এখন যুক্তরাষ্ট্রের মিশিগান থেকে জানাচ্ছিলেন কামরুজ্জামান হেলাল